হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাদেশ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে অনেকেই তোমরা চিন্তিত রয়েছে, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে নাকি। তো আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার পসিবিলিটি কতটা রয়েছে, এবং তোমাদের যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় সেন্টারে গিয়ে দিতে হয় তাহলে কীরকমভাবে তোমাদের পরীক্ষা হবে, এবং যদি পরীক্ষা না হয় তাহলে কীরকমভাবে তোমাদের নম্বর দিয়ে মার্কশিট দেওয়া হবে, এই সমস্ত কিছু আলোচনা করব। রাজ্য কি জানাচ্ছেন এই বিষয়ে, কি জানিয়েছেন তার উপর ভিত্তি করে, অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টের উপর ভিত্তি করে তোমাদের এই সমস্ত কিছু আলোচনা করব। তোমরা যদি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তাহলে তোমাদের উচ্চ মাধ্যমিক নিয়ে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো আর যদি এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকো অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো, কারণ স্টুডেন্টদের জন্য এখানে ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে সমস্ত কিছু আলোচনা করবো, তোমাদের সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। সবার প্রথমে আমি আলোচনা করবো তোমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, মানে তিনটে পরীক্ষা বাকি রয়েছে, ওই তিনটে পরীক্ষা জুলাই মাসে হওয়ার চান্স কত পার্সেন্ট রয়েছে। তো সবার প্রথমে আমি যদি দেখি যে আমাদের রাজ্য থেকে কি জানানো হয়েছে, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিন্তু এ বিষয়ে জানিয়ে দিয়েছেন সর্বভারতীয় বোর্ড অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মানে সিবিএসই যেভাবে পরীক্ষা নেবে তাদের বাকি পরীক্ষাগুলো সেইভাবে কিন্তু আমাদের পরীক্ষা নেওয়ার কথা চলছে। তো এখন যদি সিবিএসই বোর্ডের কথা বলি, সিবিএসই বোর্ডকে কিন্তু অলরেডি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে তাদের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো কেন্দ্রে গিয়ে যাতে না নেওয়া হয় তাদের পরীক্ষাগুলো পুরোপুরি বাতিল বলে ঘোষণা করে দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। এছাড়া সুপ্রিম কোর্ট আরো জানিয়েছেন পরীক্ষাগুলো বাতিল হলে পরীক্ষার বিকল্প পদ্ধতি অনুসরণ করা দরকার, যা শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের মতামত নিয়ে একটা বিকল্প পদ্ধতি অনুসরণ করা দরকার, এবং এ বিষয়ে পরবর্তী ঘোষণা করবে কিন্তু সুপ্রিম কোর্ট 23 জুন অর্থাৎ মঙ্গলবার মানে কালকে কিন্তু সিবিএসই বোর্ডের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো না নিয়ে কিভাবে বিকল্প পদ্ধতি অনুসরণের মাধ্যমে পরীক্ষা নেওয়া যায় সে বিষয়ে সুপ্রিম কোর্ট কিন্তু তার শেষ রায় দেবে। সেই অনুযায়ী ওয়েট করে রয়েছে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা রাজ্য। তো এখানে কিন্তু সরাসরি পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছে এই যে মহা সর্বভারতীয় যে বোর্ড রয়েছে সেই সর্বভারতীয় বোর্ড যেরূপ মতামত নেবে সেই মতামতের উপর ভিত্তি করে আমাদের উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলোও নেওয়া হবে। শুধু সিবিএসই বোর্ডের কথা না, সিবিএসই বোর্ড বাদেও যদি আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথাই বলি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বিভিন্ন স্থান থেকে কিন্তু এটা বলা হয়েছে যাতে পরীক্ষা না নেওয়া হয়। যেমন পাঠ্যক্রম কমিটি আবেদন করেছে পরীক্ষাকে বাতিল করা হোক, পরীক্ষাকে পিছিয়ে নিয়ে যাওয়া হোক এক মাস যতদিন না পর্যন্ত কোভিড-19 এই ব্যাপারটা পুরোপুরি মিটে না যায়। তারপরে যদি আমি বলি শিক্ষক শিক্ষিকার কথা, শিক্ষক শিক্ষিকারাও বিভিন্নভাবে জানিয়েছেন যাতে তাদের এই পরীক্ষাটা আছে এই পরীক্ষাটা পিছিয়ে নেওয়া হয় বা বাতিল করে দেওয়া হয় এই পরিস্থিতিতে যাতে পরীক্ষা না নেওয়া হয়। এছাড়া বিভিন্ন অভিভাবক রয়েছে যারা আবেদন করেছে যে এই পরিস্থিতিতে যাতে কোনো মতেই পরীক্ষা দিতে না যায় স্টুডেন্টরা। তো বিভিন্ন জায়গা থেকে, শুধুমাত্র এটা না, বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন অনলাইন যে নিউজ পোর্টাল রয়েছে এই নিউজ পোর্টালগুলো আবেদন করেছে রাজ্যকে যাতে পরীক্ষা এই সময় না নেওয়া হোক। প্রত্যেকটা স্থানেও কিন্তু এটা দেখা যাচ্ছে পরীক্ষাকে বাতিল করে দেওয়া হয়েছে, এর বিকল্প পথ অনুসরণ করা হচ্ছে। তো এই সমস্ত দিক বিবেচনা করে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের জুলাই মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু নেই, যদিও কালকের সুপ্রিম কোর্ট সিবিএসই বোর্ডের উপর কি রায় দেয় সেটাও কিন্তু একটা বিশেষভাবে নির্ভর করবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কীরকম হিসাবে নেওয়া হবে। যদি এখন কথা হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়েও নেওয়া হয় জুলাই মাসে, আমি এটা আমি বলে রাখি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুলাই মাসে হওয়ার যে চান্স রয়েছে সেটা হচ্ছে 99% চান্স রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের হবে না, আর 1% ধরো ও চান্স রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুলাই মাসে হবে। আমি জানি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুলাই মাসে হবে না, যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুলাই মাসে হয় সে বিষয়ে কি কি স্টেপ রেখেছে বোর্ড অর্থাৎ পর্ষদ কি কি স্টেপ রেখেছে সে বিষয়েও আলোচনা করব। যদি তোমাদের 2 তারিখ পরীক্ষা হয় তাহলে কিন্তু তোমাদের 2 তারিখে 3 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেবে, এবং 6 তারিখ এবং 8 তারিখে তোমাদের পরীক্ষা দেবে 2 লাখ করে পরীক্ষার্থী, যেখানে প্রতিটি কেন্দ্র মানে প্রতিটি সেন্টারে 200 থেকে 250 জনের বেশি পরীক্ষা দিতে পারবে না, এবং এই একটা সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা মাথায় রেখে খুব দূরে দূরে স্টুডেন্টদের বসানো হবে, এবং যে স্কুল বা যে কেন্দ্রে গিয়ে তোমরা পরীক্ষা দেবে সেই কেন্দ্রগুলো খুব বড় বড় হবে, যেখানে তোমরা সোশ্যাল ডিস্টেন্সিং কে নিয়ম খুব নিয়ম মেনে পালন করতে পারবে, এবং সেই সমস্ত কেন্দ্রগুলো বা সেন্টারগুলোকে ভালো করে স্যানিটাইজ করা হবে। এই সমস্ত ইনফরমেশন কিন্তু দেওয়া হচ্ছে রাজ্যের তরফ থেকে, এবং রাজ্য কিন্তু জানিয়েছে
যে পরীক্ষা যদি হয় তাহলে কিন্তু সমস্ত কিছু নিয়মাবলী মেনেই কিন্তু পরীক্ষা হবে, এবং পরীক্ষা এমনভাবেই নেওয়া হবে যাতে স্টুডেন্টদের কোনো ক্ষতি না হয়, স্টুডেন্টরা যাতে স্বাভাবিকভাবে পরীক্ষা দেয় এবং স্বাভাবিকভাবে বাড়ি যেতে পারে তাদের তাদের বাড়িতে, স্টুডেন্টদের জন্য ক্ষতি না হয় এই বিষয়ে কিন্তু পুরো প্রচেষ্টা চলছে রাজ্যের তরফ থেকে। তো এখানে আমি কিন্তু বললাম তোমাদের যদি পরীক্ষা হয়, মানে পরীক্ষা হওয়ার চান্স কিন্তু তোমাদের 1% রয়েছে, 99% চান্স রয়েছে পরীক্ষা না হওয়ার। কারণ বিভিন্ন জায়গা থেকে যে খবর রয়েছে, বিভিন্ন বোর্ডের দিকে যদি তাকানো হয় এবং কেন্দ্র যা জানিয়ে দিয়েছে যে তোমাদের জুলাই মাসের পরীক্ষা আগস্ট মাসে হবে, সমস্ত দিক সব দিক যদি বিবেচনা করা হয়, সমস্ত মানুষের থেকে যদি সমর্থন নেওয়া হয়, সবাই কিন্তু বলবে এই মুহূর্তে পরীক্ষা যাতে না নেওয়া হয়। সেই হিসাবে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার চান্স রয়েছে 1% এবং 99% পরীক্ষা না হওয়ার চান্স রয়েছে। তো এখন যদি বলি তোমাদের পরীক্ষা না হয়, পরীক্ষা ক্যান্সেল হয়ে যায়, তাহলে এ তোমাদের কি হবে, কিরকমভাবে তোমাদের মার্কশিট দেওয়া হবে, কিরকমভাবে তোমাদের নম্বর দেওয়া হবে, সেই বিষয়ে কিন্তু বিভিন্ন জায়গার থেকে যে প্রস্তাব আসছে সেটা হচ্ছে এ অ্যাসাইনমেন্ট, ইন্টারনাল অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষা নেওয়া হোক, এছাড়া বিভিন্ন প্রজেক্ট রয়েছে প্রজেক্টের উপর ভিত্তি করে পরীক্ষা নেওয়া হোক, এবং একটা নতুন বিষয় উঠে এসেছে যেটা হচ্ছে প্রেজেন্ট, তোমরা কি হারে স্কুলে উপস্থিত ছিলে তার উপর ভিত্তি করে 20% নম্বর যাতে দেওয়া হয়। এই ছোটোখাটো ইনফরমেশান এখন উঠে আসছে যেটা ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে জানানো হচ্ছে, এখনও কিন্তু অফিসিয়ালভাবে কোনো কিছু ইনফরমেশান দেওয়া হয়নি, যখনই অফিসিয়ালভাবে কোনো ইনফরমেশান দেওয়া হবে তোমাদের কাছে আমি সেটা দিয়ে দেবো। তাহলে তোমরা বুঝতে পারছো যদি তোমাদের পরীক্ষা না হয় তাহলে কিন্তু এই উপায়গুলো, মানে প্রজেক্ট, প্রেজেন্ট এবং ইন্টারনাল অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের নম্বর দেওয়া হবে, এটাই বিভিন্ন তথ্য থেকে জানা যাচ্ছে, বিভিন্ন নিউজ পোর্টাল থেকে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত অফিসিয়ালি কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। তো এটাই তোমাদের বলার ছিল যদি তোমাদের পরীক্ষা হয় তাহলে রাজ্য কীভাবে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং যদি তোমাদের পরীক্ষা না হয় তাহলে তোমাদের কীভাবে নম্বর মার্কশিট কিসের ওপর ভিত্তি করে তোমাদের নম্বর বা মার্কশিট দেওয়া হবে, সে সমস্ত কিন্তু তোমাদের এ জানিয়ে দিলাম, এবং অফিসিয়ালি যখনই তোমাদের অ্যানাউন্সমেন্ট হবে আমি সবার প্রথমে তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। আর সেই আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কেন এখানে স্টুডেন্টদের জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর এই বিষয়ে তোমার মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তোমার মন্তব্য। ও আর আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।